সকালে উৎসবের মেজাজে ভোট শুরু হলেও তারপরেই তাল কাটলো ত্রিপুরায়। আজকে দফায় দফায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। বেশিরভাগ জায়গায় অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং বেশ কয়েকটি জায়গায় বাম কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলেই খবর। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সর্বশেষ কি খবর রয়েছে ত্রিপুরা ভোট নিয়ে? দেখো, ত্রিপুরায় যে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে প্রায় 100টি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে পরিমাণ ভোট অফ পার্সেন্টেজ রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেটুকু আশা করা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী 85%-এরও বেশি কিন্তু ভোট পড়বে বলে তারা আশা প্রকাশ করছেন এবং এখনো পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা এখনো পর্যন্ত ভোট বাকি রয়েছে। তার আগেই কিন্তু প্রায় 65% ভোট ইতিমধ্যেই পড়েছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্র জানতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগে বক্সনগরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সিপিএম এর দুজন এজেন্ট তাদের কিন্তু বার করে বুথ থেকে মারধর করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তার মাথায় কুড়ুলের কোপ মারা হয়েছে এবং তাকে এই মুহূর্তে আগরতলায় আনা হচ্ছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। অর্থাৎ একটা সন্ত্রাসের পরিবেশের মধ্যে দিয়ে ত্রিপুরায় নির্বাচন হচ্ছে তা কিন্তু লক্ষণীয়। এবং দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে এরাজ্যে যিনি দায়িত্বে রয়েছেন যে বারবার পশ্চিমবাংলায় তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন, যেভাবে তারা কিন্তু ত্রিপুরাতে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছেন, অর্থাৎ এক কথায় প্রহসনের কথাই তারাই বলছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের দলনেতা, তিনি কি বলেছেন শোনাব। ত্রিপুরায় ভোটের প্রচারের পর থেকে এই জিনিস চলছে। ত্রিপুরায় মানুষের একটাই বক্তব্য ছিল, আমরা ভোট দিতে পারবো তো। যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছে, গৃহমন্ত্রী যাচ্ছে, সেখানে ওপেন সন্ত্রাসের আওয়াজ দিচ্ছে সেখানকার বিজেপি পার্টি। গত পঞ্চায়েত ভোট সেখানে করতে দেয়নি, যেটা ওখানকার ভিলেজ ভোট করতে দেয়নি। গত যে উপনির্বাচনে যে সেখানটায় লুট হয়েছে, যার জন্য ওখানকার যে বিজেপির মুখ্যমন্ত্রী তাকে বলা হয় ছাপ্পা মুখ্যমন্ত্রী। এবার মানুষ জোটবদ্ধ হয়েছে, মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তবুও বিজেপি পার্টি সন্ত্রাস করে মানুষের সিদ্ধান্তকে তারা অস্বীকার করতে চাইছে। তাই ত্রিপুরার বুকে আজকে সন্ত্রাস, যদি আমি কাজই করতে পারি 5 বছর ধরে, তাহলে সন্ত্রাস করার প্রয়োজন হচ্ছে কেন? এতেই প্রমাণ হয় আজকে ত্রিপুরার বুকে বিজেপি হারবে এটা বুঝে নিয়ে তারা সন্ত্রাসের রাজনীতি করছে। এ কথা আমরা বারবার করে ভোটের আগে, আমরা নয় সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছে, সেই আশঙ্কা সত্যি হতে চলেছে।